পাঁচ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিনও প্রাণ গেছে শত শত মানুষের মধ্যবয়সী কিশোর এমনকি শিশুরাও আছেন নিহতের তালিকায় যাত্রাবাড়িতে গুলিতে নিহত আঠারো বছরের জিহাদ তাদেরই একজন সন্তান হারানোর শোকে আকুল জিহাদের পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আপা তোর সাথে কথা আছে आशीष বড় বোন সাবিকুন রাহারকে কি কথা বলার ছিল মাদ্রাসা শিক্ষার্থী যেহাদের সেটি আর জানা যায়নি আজকে 30 দিন ধরে আমরা আপুকে ডাকে না জানেন আমি বাসায় আসলে কুড়া আস যা লেগে আপু আপু কিছু খাবা ও বলাবেন তো যারা কুলিনিয়া মামা আমার মেলোকি মামা শونا মামা কিছু খাবা মাম্মা গেল পাঁচ অগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে বিজয় মিছিল শুরু করে দেশবাসী তবে রাজধানীর যাত্রাবাড়িতে মুক্তি পাগল জনতাকে লক্ষ্য করে গুলি ছড়ে ফেসিবাদের ধসররা যার একটি এফোর ওফোর করে দেয় জিহাদের বুক হাসপাতালে নেয়ার আগেই প্রাণ যায় তার চার ভাই বোনের মাঝে সবার ছোট ছিলেন জিহাদ আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর মা পারভিন আক্তার ও বাবা মোশাররফ হোসেন বুকফাটা ফাটা আর্তনাদে বিচার চান শেখ হাসিনা ও তার দোসরদের তাহলে তুই আমার জানা যা সরে গেবে তুই নিজে জানা যা দেবি ওর মায়ের কথা কে ওর মায়ের হুন্ডা অনেক খুশি সরে আমার লগে কাঁদছে মানে খুব সে ওই যারা যা ফলাইবে আমার ফলে আমার কিন্তু আল্লাহর কি মেহরবান আল্লাহ লয়ে গেছে গা আল্লাহ নেছে এটা শেখ হাসিনা এবং ওবাদুর কাদের দুইজন গুল্লি করিয়া আমার ছেলেরে মারছে শত্রুমি করে মারুক আর যাই করে মারুক ওদের আদেশে ওরা ওরা গপ ওদের আদেশে আমার ছেলেরে গুল্লি করে মারছে আমি সরকারের কাছে আর কিছু চাই না এর বিচার চাই যেই ছেলে ঘর আইলে সব ঘর আলোকিত হয়ে যায় আমার ঘর অন্ধকার হয়ে গেছে আমি দুনিয়াতে থাকার সে না থাকা ভালো আমার এসে লাগাইয়া শত ও রাজপথ থেকে ফেরানো যায়নি জিহাদকে বৈষম্যমুক্ত দেশ গড়তে জাতীয় পতাকা হাতে দিনের পর দিন স্লোগান দিয়েছেন তিনি কি অপরাধ ছিল নিরাপরাধ এই তরুণের বুকফাটা কান্না ভেজা গলায় সেই প্রশ্ন রাখেন বোন সাবিকুন্নাহার

kanal 24 Dhaka <laughs> <laughs>